ফিরে আসলাম বিরতির পর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে কেন্দ্রের পক্ষ থেকে যেরকম রয়েছে একাধিক কর্মসূচি, তারই অঙ্গ হিসেবে রাজ্যেও রয়েছে বেশ কিছু কর্মসূচি। গত 17 সেপ্টেম্বর পার হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে 15 দিন ব্যাপী বেশ কিছু কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে, যারই অঙ্গ হিসাবে আজকে আয়োজন করা হয়েছে মেগা রক্তদান শিবিরের। নর্থ জোনালির উদ্যোগে আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরের। যে রক্তদান শিবিরে আজকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, আগরতলা পৌর নিগমের মেয়র উপস্থিত ছিলেন আজকের এই রক্তদান শিবির উপলক্ষে, যেটা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 72তম জন্মদিন, যেটাকে কেন্দ্র করে 15 দিন ব্যাপী নানান রকমের সামাজিক কর্মসূচি রয়েছে, দলীয়ভাবে রয়েছে, সরকারিভাবে রয়েছে। মেগা রক্তদান থেকে শুরু করে স্বাস্থ্য শিবিরের আয়োজন, তারই অঙ্গ হিসেবে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম স্বাস্থ্য শিবির গড়ে তোলা হয়েছে। ঠিক একই রকমভাবে নর্থ জোনালের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আজকে মেগা রক্তদান শিবির। যে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, একই সঙ্গে নর্থ জোনালের চেয়ারম্যান গৌতম চন্দ। এবং আজকে রক্তদান শিবিরটি আয়োজন হয় শ্যামলী বাজারস্থিত নর্থ জোনালের অফিস ঘরে আয়োজন করা হয় আজকের এই রক্তদান শিবির। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার কি জানাচ্ছেন শুনুন। রক্তদান উৎসবে এখন উৎসব আগে রক্তদান শিবির হতে বলা হয়, বুঝতে পেরেছেন যে রক্তদান উৎসব মহা উৎসব করা হচ্ছে এখন। আমাদের যত শতমন্ত্রী জন্মদিন দিবস উপলক্ষে যে প্রোগ্রাম শুরু হয়েছে তার অঙ্গ হিসেবে আজকে ধন্যবাদ জানাই, কারণ রক্তদান উৎসব একটা জায়গায় গেছে এরকম সমস্ত ব্যক্তিগত ক্লাব প্রতিষ্ঠান সরকারি করা হয়, কারণ এটাই একটা মূল উৎসব হচ্ছে আমাদের ব্লাড ব্যাংকে যে রক্ত সংগ্রহ দেখা যায় মোটামুটি ব্লাড ব্যাংকের জীবনে এবং চাহিদারা জীবনের মধ্যে কিন্তু এই রক্তদান শিবির যথেষ্ট গুরুত্বপূর্ণ, মানে প্রায় 80% উপরে রক্ত জোগাড় করা হয় ব্লাড ব্যাংকে এই রক্তদান উৎসবের মাধ্যমে, স্বেচ্ছা রক্তদান উৎসবের মাধ্যমে। আর এটা দুটো দিক আছে, আজকে যারা রক্ত দেবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তারা বড় মানব ধর্মের মধ্যে স্বাস্থ্য শ্রেষ্ঠ ধর্মকরণ সত্যকরণ কিন্তু রক্তদানের মাধ্যমে এই গ্রাম যেখানে স্বাস্থ্য ব্যক্তির রাজ্যে রক্তের চাহিদা অনুযায়ী যাতে যোগান থাকে তারই জন্য উৎসবের মেজাজে রক্তদান করা প্রয়োজন, রক্তদান শিবিরের আয়োজন করা উচিত বলে মনে করেন মেয়র দীপক মজুমদার। এবং প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই বিশেষ আয়োজন উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন। রক্তদান শিবিরে প্রত্যেকটা ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা, রক্তের সংকট দূর হবে বলেই মন্তব্য পেশ করেছেন মেয়র দীপক মজুমদার। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।